নমস্কার, আজ আমি আপনাদের সাথে চিকেন ভর্তার রেসিপি শেয়ার করছি। বাড়িতে বসে ধাবা স্টাইল চিকেন ভর্তার স্বাদ পেতে হলে আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি রুটি, পরোঠা, নান, কুলচা এগুলোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বোনলেস চিকেন নেওয়ার জন্য। যেহেতু চিকেন ভর্তা, তো চিকেনগুলোকে আগে একটু সিদ্ধ করে নিতে হয়, আর সেটার জন্য আমি চিকেনগুলো কড়াইতে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো জল। চিকেনটা সিদ্ধ করে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট জলটা পড়ে থাকে, মানে চিকেন স্টক, সেটা কিন্তু আমি ফেলবো না, এই রান্নাতে ব্যবহার করব। এই রান্নাতে কিন্তু আর অতিরিক্ত কোনো জল দেওয়া হয় না। এখন আমি কড়াইয়ের ঢাকনা ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। তার বেশি কিন্তু চিকেনগুলোকে সিদ্ধ করার প্রয়োজন নেই। 6 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে চিকেনগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। চিকেন তুলে নেওয়ার পর কড়াইতে যে চিকেন স্টকটা আছে সেটাকেও আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি রান্নাতে ব্যবহারের জন্য। এখন সিদ্ধ করে নেওয়া চিকেনগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। আমার চিকেনগুলো ছিঁড়ে নেওয়া রেডি, বা শ্রেডেড চিকেনটা রেডি হয়ে গেছে। এখন মেন রান্নাটা শুরু করব, আর সেটার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো সাদা তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলের থেকে সাদা তেলে অনেক বেশি ভালো হয়। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ। যে কোনো চিকেনের প্রিপারেশনে আদার থেকে রসুন একটু বেশি দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এতে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। সবগুলোকে আমি আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকব। এই রান্নাটা লো ফ্লেমে যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা হবে, এই রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়েছি। এখন শুকনো মশলাগুলো দেওয়ার পালা, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা জিরে এবং ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চিকেনের নানা ধরনের প্রিপারেশন আপনারা বানিয়েছেন, কিন্তু চিকেন ভর্তা যদি এখনও বাড়িতে না ট্রাই করে থাকেন তাহলে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করুন। এই রেসিপিটির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও আমি এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। চিকেনটা দেওয়ার পর এটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চিকেনটাকে খুব ভালোভাবে কষানোর পর দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে।
এই সময় আমি চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বেসিক্যালি একটু মাখা মাখা হয়, সেই জন্য কিন্তু এখানে আর অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিকেন স্টকটা এখানে দিয়ে দেবে। চিকেন স্টকটা অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে 3-4 মিনিট মতো হতে দেব। 4 মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি একে একে বাকি উপকরণগুলো মিক্সড করব, আর তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কাজু এবং চারমগজ বাটা। 6-7টা কাজু বাদাম এবং কিছুটা চারমগজ নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল চামচের মতো। এটাকে আমি ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, এটাকে হাতে একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি, তাহলে মেথির গন্ধটা খুব সুন্দর পাওয়া যাবে। এখন এখানে আমি উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো। এই ফ্রেশ ক্রিমের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারেন। এখন যে উপকরণগুলো আমি দিচ্ছি এগুলোর একটাও কিন্তু মিস করা যাবে না। এখানে একটু বেশি পরিমাণ ইনগ্রিডিয়েন্টস লাগছে, কিন্তু এর স্বাদটাও অসাধারণ হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখন যে উপকরণগুলো দিচ্ছি এগুলো কিন্তু একটাও স্কিপ করা চলবে না। এখন একটা সিদ্ধ করে নেওয়া ডিম একটু স্ম্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা একদম শেষের পথে, এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের কাছে এটা শেয়ার করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এটার কালার দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।